ওয়েলকাম ব্যাক গাইজ, আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হলো আমাদের হাউ টু মাস্টার ইন HTML, যেটা আমাদের নতুন সিরিজ স্টার্ট হচ্ছে। বাট হ্যাঁ, এই ভিডিওটা জাস্ট অনলি ফর ডম ম্যানিপুলেশন, আর যারা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করছো বিগিনার লেভেলে, শুধুমাত্র তাদের জন্য। যারা সেমিস্টার প্রিপারেশন করছো ওয়েব ডিজাইন সাবজেক্ট নিয়ে, তাদের জন্য ভিডিওটা একদমই না। বাট হ্যাঁ, তোমরা যদি চাইলে দেখতে চাও তো অবশ্যই দেখতে পারো, ক্ষতি কিছু নেই, নতুন কিছুই শিখবে। বাট হ্যাঁ, HTML এর মধ্যে এতে সব ট্যাগ কিন্তু নেই, ডিসক্লেইমার আগেই দিয়ে দিই। এখানে কিছু ট্যাগ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বিগিনার লেভেলে স্টার্ট করার জন্য এনাফ, জাস্ট এনাফ। তুমি এই ট্যাগগুলো ইউজ করে জাস্ট একটা গুড আর একটা মডার্ন ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে বানিয়ে দিতে পারবে। বাট হ্যাঁ, এর থেকেও আরও অনেক কিছু নতুন নতুন ট্যাগস আছে যেগুলো ইম্পর্টেন্ট, আমরা পরে সেগুলো প্রজেক্টের সাথে সাথে শিখবো যখন আমরা এই সিরিজটা কন্টিনিউ করবো। বাট আপাতত এইটুকু জাস্ট এনাফ, আর জাস্ট বিগিনার লেভেলের জন্য জাস্ট এনাফ। তো যাই হোক, টাইম ওয়েস্ট না করে আজকে শুরু করি। আর আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে এগুলো। তো তার আগেই জাস্ট রোল দ্য ইন্ট্রো। তো আজ আমরা যে টপিকগুলো দিয়ে শুরু করবো সেই টপিকগুলো ফার্স্ট এখানে চলে আসি। ফার্স্ট হচ্ছে আমাদের ক্রিয়েট এ HTML ফাইল, কীভাবে আমরা HTML ফাইল ক্রিয়েট করি। তো চলো সেটার জন্য আমরা চলে যাই ফোল্ডারে। ফার্স্ট এটা হচ্ছে আমাদের HTML এর জন্য ফোল্ডার, আমি এটা বানিয়ে রেখেছি যেটাকে আমি VS কোডে ওপেন করবো। অ্যান্ড হ্যাঁ, তোমরা নোটপ্যাড ইউজ করতে পারো, অ্যান্ড তোমরা আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করতে পারো, তোমরা অনলাইন কম্পাইলারও ইউজ করতে পারো। বাট আমি বেশি প্রেফার করবো VS কোড, কারণ এতে এক্সটেনশন তার সাথে সাথে সাজেশন দেয়, অনেক কিছু বেটার ফিচার্স দেয়, অটো সাজেশন আছে, যেটার জন্য আমার VS কোড সব থেকে বেস্ট লাগে। তো যাই হোক, ফার্স্ট আমরা এইটাকে কেটে নিই, আর নতুন আমরা একটা ফাইল ক্রিয়েট করবো। তো নতুন আমরা ফাইল ক্রিয়েট করার জন্য এই যে নিউ ফাইলের যে আইকনটা আছে এটাতে টিপবো, অ্যান্ড আমরা এখানে ফাইলের নাম দেবো। তো আমরা ফার্স্ট ভিডিও এটা Lecture 1, তো আমরা L1, অ্যান্ড আমাদেরকে ফাইলের এক্সটেনশন দিতে হয়। এবার HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html, তো আমরা এখানে .html লিখবো, অ্যান্ড বুম, আমাদের এখানে HTML ফাইল রেডি। এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ওপেন ইন ব্রাউজার। এবার ওপেন ইন ব্রাউজারের আগে আমাদেরকে দেখে নিতে হবে দুটো টপিক, যেটা হলো বয়লার প্লেট অ্যান্ড এক্সটেনশন। তো ফার্স্ট আমরা দেখবো বয়লার প্লেট কাকে বলে। এবার দেখো, বয়লার প্লেট বেসিক্যালি কিছুই না, বয়লার প্লেট হচ্ছে একটা টেমপ্লেট। আমরা কোনো একটা ফাইল, মানে যখনই আমরা কোডিং কিছু করি, যেমন সি হয়, C++, পাইথন, পাইথনের হয় না বয়লার প্লেট, C++, জাভা এসবের হয়, যেমন HTML এরও বয়লার প্লেট আছে। স্ট্রাকচার, HTML কোড লেখার জন্য আমাদেরকে HTML এর স্ট্রাকচারটুকু লিখে রাখতে হবে, এবং সেটা আমরা পরে ডিসকাস করবো। বাট আপাতত আমাদেরকে টেমপ্লেট ইউজ করতে হবে, আর আমরা যেহেতু HTML ফাইল, সরি, HTML version 5 ইউজ করবো, তো সেটার জন্য আমাদেরকে HTML 5 এর বয়লার প্লেট ইউজ করতে হবে। সেটার জন্য আমরা Shift+1 অ্যান্ড এন্টার টিপে দিলে আমাদের কাছে বয়লার প্লেট পুরোটা কপি হয়ে যাবে। এবার এটাকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, Shift+1 একসাথে, অ্যান্ড দেন এন্টার টিপলে আমাদের HTML 5 এর বয়লার প্লেট রেডি। আমরা যা কোড লিখবো সেটা হচ্ছে বডির ভেতরে। তো আমাদের বয়লার প্লেট তো কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদেরকে এক্সটেনশনটা করে নিতে হবে, অ্যান্ড এক্সটেনশনটা করে নিলে আমরা HTML ফাইল রান করানোর জন্য রেডি পুরোপুরি। তো এক্সটেনশন করার জন্য আমাদেরকে এই আইকন আসতে হবে, তোমরা Shift+X টিপতে পারো, বাট আমি এখানে ম্যানুয়ালি যাব। এরপর আমাদেরকে এখানে দুটো এক্সটেনশন নামাতে হবে, দুটো আমরা সবসময় ইউজ করবো না, মেইনলি ইউজ করবো একটাই, তো তোমরা যেটা হোক ইউজ করতে পারো। ফার্স্ট আমরা এখানে সার্চ করবো লাইভ প্রিভিউ, অ্যান্ড ফার্স্টেই আমাদেরকে লাইভ প্রিভিউ বাই মাইক্রোসফটের একটা এক্সটেনশন পাওয়া যাবে, যেটা আমরা এখানে ইনস্টল করে নেবো। আমার এখানে ইনস্টল আছে, তো এখানে আনইনস্টল দেখাচ্ছে, তোমরা এটাকে ইনস্টল করে নিও। অ্যান্ড সেকেন্ড এক্সটেনশন যেটা আছে সেটা হচ্ছে লাইভ সার্ভার, সেটাকেও তোমরা এখানে ইনস্টল করে নিও। আর আমরা ব্যাক করে যাবো আবার এখানেই, অ্যান্ড আমরা আমাদের ফাইলটা সিলেক্ট করবো। এরপর আমাদেরকেই যে HTML ফাইলটা সেটাকে আমাদেরকে ব্রাউজারে রান করানোর জন্য কী করতে হবে, তো আমাদেরকে এখানে করতে হবে কি, রাইট ক্লিক, অ্যান্ড এখানে অপশন চলে আসবে, সেখানে আমরা এখানে দেখবো শো প্রিভিউ বলে একটা অপশন, যেটা টিপলে আমরা এইখানেই প্রিভিউ পেয়ে যাবো। আমরা এখানে কোড লিখবো অ্যান্ড এখানে আমরা প্রিভিউ পেয়ে যাবো। বাট আমরা এটাকে ব্রাউজারে রান করাতে চাই, সেটার জন্য আমাদেরকে করতে হবে এখানে যেতে হবে, ক্লিক, অ্যান্ড এখানে ওপেন ইন ব্রাউজার বলে একটা অপশন পাবো, সেই অপশনের মধ্যে আমরা যদি ক্লিক করি তখন আমাদের এখানে খুলে গেছে। এটা হলো আমাদের ওপেন ইন ব্রাউজার, আমাদের যে HTML ফাইল সেটা আমাদের ওপেন হয়ে গেছে। এবার যেহেতু আমরা কিছু লিখিনি তো সেটা এখন ব্ল্যাঙ্ক আছে, এবার আমরা লেখা স্টার্ট করবো। বাট
এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে টপিক, সেটা হলো আমাদেরকে ট্যাগস দেখতে হবে। এইচটিএমএল এ মূলত ট্যাগস ইউজ করে আমরা স্ট্রাকচার বানাই। এবার এইচটিএমএল একটা ওয়েবসাইটের জাস্ট স্ট্রাকচার, আর তার সাথে সাথে আমরা এইচটিএমএল স্ট্রাকচারটাকে স্টাইল করার জন্য সিএসএস ইউজ করি। সিএসএস হচ্ছে কি না সেটা আমরা পরে নতুন যে সিরিজ শুরু হবে সিএসএস এর সেটাতে দেখে নেবো, আপাতত দেখার দরকার নেই। এখন জাস্ট দেখো এইচটিএমএল, এইচটিএমএল এর ট্যাগস আমরা ফার্স্ট যেটা দিয়ে শুরু করি সবাই, সেটা হলো H1 to H6। এবার এটা কিন্তু একটা ট্যাগ না, এটা H1 থেকে H6 অবধি টোটাল 6টা ট্যাগস আছে। H1 মূলত হেডিং ট্যাগ, যেটা হেডিং ট্যাগ 1 to হেডিং ট্যাগ 6 অবধি 6টা ট্যাগ আছে। তো আমি জাস্ট এখানে করে নিচ্ছি, ট্যাগগুলো লিখে নিচ্ছি। তো ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা। হ্যাঁ, আমাদের এখানে 6টা ট্যাগ তো লেখা কমপ্লিট হয়ে গেলো, H1 থেকে আমরা H6 অবধি ট্যাগ লিখে নিয়েছি। এইটা হচ্ছে 6টা হেডিং ট্যাগ। তো এই 6টা হেডিং ট্যাগ কিন্তু সেম না, 6টাই আলাদা। এবার ভিএস কোডের একটা শর্টকাট আছে বলে রাখি, সেটা হলো মাল্টি কার্সার ফাংশনালিটিস। সেটা আমরা ইউজ কী করে করি না, একই টাইমে আমরা মাল্টিপল জায়গাতে লিখতে পারি বা সেটাকে আমরা কাজ করতে পারি। তো সেটা কীভাবে করি, এখানে আমার ফার্স্ট কার্সার এখানে ব্লিঙ্ক করছে, অ্যান্ড আমি এখানে অল্ট টিপবো, অ্যান্ড সেখানে যে আমি যেখানেই ক্লিক করবো সেখানে আমার এক একটা করে কার্সার অ্যাড হতে থাকবে। তো আমরা এখানে জাস্ট সবগুলোতে লেখার জন্য মাল্টি কার্সার ইউজ করছি। অ্যান্ড এরপর আমরা লিখবো দ্য কোডিং গাই, দেখো। এবার এইখানটা থেকে তোমাদের মনে প্রশ্ন আসবে যে এইটা তো এত বড়ো বাট এটা এত ছোট কেন। আমাদের এইচটিএমএল এর মধ্যে যে হেডিং ট্যাগ 1টা হয় না, সেটা হচ্ছে সব থেকে সাইজে বড় হয়, তারপর বড় তার থেকে ছোট হয় H2, অ্যান্ড এইভাবে শো অন করতে যে আমাদের H6 যেটা আছে সেটা হচ্ছে আমাদের সব থেকে ছোট হয়। তো এটা দেখতে পারো, এটা হচ্ছে H6। দেখো আমি এখানে লিখেই দিচ্ছি, এটা হলো আমাদের H6 ট্যাগ। তো এটা হয়ে গেলো আমাদের হেডিং ট্যাগ। এরপর আমরা যে ট্যাগগুলো শিখবো সেটা হচ্ছে পি ট্যাগ, বি ট্যাগ, অ্যান্ড হোয়াট ইজ লরেম। এবার এই পি ট্যাগের সাথে আমি লরেমটা দেখাবো, তারপর আমরা বি ট্যাগ করি। পি ট্যাগ হচ্ছে বেসিক্যালি প্যারাগ্রাফ ট্যাগ। সাপোজ দেখো আমার পোর্টফোলিও ওয়েবসাইট আমি নিয়ে যাই, এবার দেখো এই যে এখানে যে লেখাটা আছে, সাপোজ তোমাকে কোনো ক্লায়েন্ট বললো যে একটা ওয়েবসাইট বানিয়ে দাও, আর আমার এইখানে একটা হেডিং থাকবে, তার নিচে আমার এত বড় একটা প্যারাগ্রাফ থাকবে। এবার প্যারাগ্রাফ কী লিখতে হবে, সে কন্টেন্টটা তো তোমাকে ক্লায়েন্ট প্রোভাইড করে, তো তোমাকে তো ওখানে কিছু একটা লিখতে হবে, সামথিং কিছু তো একটা লিখতে হবে। তো সেটার জন্য আমরা প্যারাগ্রাফ আর লরেম ইউজ করে থাকি। এবার প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি ট্যাগ ইউজ করবো, অ্যান্ড আমরা এখানে যা হোক কিছু লিখতে পারি। কিন্তু সাপোজ ধরো ক্লায়েন্ট আমাকে কিচ্ছু দেয়নি রিসোর্স যে এখানে আমাকে এই লেখাটা চাই, তো আমরা এখানে ইউজ করবো লরেম। লরেম বেসিক্যালি কী জিনিস, লরেম কিছুই না, লরেম হচ্ছে একটা মিনিংলেস কালেকশন অফ ওয়ার্ডস, কোনো মিনিং নেই, বাট একটা ওয়ার্ডের কালেকশন যেটা আমরা একটা গোটা সেন্টেন্স হিসেবে অ্যাজিউম করতে পারি। তো আমরা এখানে জাস্ট লিখবো লরেম, অ্যান্ড দেখো এখানে একটা র্যান্ডম লেখা চলে এসেছে, বাট হ্যাঁ এটা পড়তে যেও না কোনো মতেই, কারণ এটা কোনো মিনিং নেই, জাস্ট কালেকশন অফ মিনিংলেস ওয়ার্ড, এটুকুই। এবার লরেমকে আমাদের ইউজ করার না অনেকগুলো মেথডস আছে। যেমন সাপোজ ধরো লরেম আমাদেরকে একটা টেক্সট লিখতে হবে, যে টেক্সটের রিসোর্স আমাদের কাছে নেই, বাট আমাদেরকে টেক্সট লিখতে হবে। এবার তুমি মাথায় ভেবে তো কিছু টেক্সট লিখবে না, তো কী করা যায়, তো আমরা লরেম ইউজ করবো। লরেম কীভাবে ইউজ করবো, সাপোজ ধরো আমাদেরকে 10টা বা সাপোজ ধরে নাও 5টা ওয়ার্ডের একটা সেন্টেন্স লিখতে হবে, 5টাই ওয়ার্ড আছে, তো আমরা এখানে জাস্ট লিখবো লরেম, অ্যান্ড তারপর উইদাউট স্পেস দিয়ে আমরা এখানে 5 দিয়ে দেবো, এন্টার। দেখো গুণে দেখো 1 2 3 4 অ্যান্ড 5, 5টাই ওয়ার্ড। লরেমের পর তোমরা যতগুলোই দেবে ততগুলোই ওয়ার্ড আসবে। আমরা যদি এখানে লরেমের পর 100 দিই, তো এখানে 100 ওয়ার্ডই আসবে, লরেম 100। এখানে টোটাল 100 ওয়ার্ডস আছে যেগুলো তোমরা কাউন্ট করতেই পারো ভিডিও পজ করে, যদি টাইম একটু বেশি থেকে থাকে তোমাদের কাছে, আমার নেই। যাই হোক, তোমরা প্যারাগ্রাফ ট্যাগ অ্যান্ড লরেম বুঝতে পেরেছ। এবার আসি আমাদের বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ হচ্ছে বি ট্যাগ, যেটা আমরা বললাম সেটাই হচ্ছে আমাদের বোল্ড। বোল্ড ট্যাগ আমরা কী করি না, কোনো একটা লেখাকে, কোনো টাইটেল বা কোনো প্যারাগ্রাফকে বা সামথিং কোনো টেক্সটকে আমরা বোল্ড যদি করতে যাই, তখন আমরা ইউজ করি বি ট্যাগ। তো বি ট্যাগ আমরা ইউজ কীভাবে করবো, আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বি
ট্যাগ বানালাম, এর মধ্যে আমরা যা হোক কিছু লিখলাম, যা হোক বলতে যা হোকই লিখছিলাম। তো আমি লিখলাম দ্য কোডিং গাই। দেখো এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে আসছে। এবার আমি যদি চাই বি ট্যাগটাকে যদি সরিয়ে দিই না, তাহলে এই লেখাটা আর বোল্ড থাকবে না। দেখ লেখাটা অর্ডিনারি হয়ে গেছে, বাট এবার দেখো আমরা বি ট্যাগের মধ্যে যখন র্যাপ করলাম তখন এটা বোল্ড হয়ে গেছে। এটাই হলো আমাদের বি ট্যাগের কাজ। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ, এই তিনটাকে আমরা একসাথে দেখে নেব। এবার ইমেজ ট্যাগ কি? ইমেজ ট্যাগ আমরা যখনই ওয়েবসাইটের উপর ডিসপ্লে করি কোনো ইমেজকে, তো সেটা লেখার জন্য আমাদেরকে ইমেজ লিখতে হয়। অ্যান্ড এন্টার করলে আমাদের কাছে দুটো অ্যাট্রিবিউট আছে, SRC অ্যান্ড ALT। SRC হচ্ছে কিছুই না, যা সোর্স, আমরা ইমেজটা কোথা থেকে তুলে আনছি সেটার অ্যাড্রেসটাকে আমাদেরকে এখানে পুট করতে হয়, তবে যে ইমেজটা ওয়েবসাইটের মধ্যে ডিসপ্লে করবে, সেটাই হলো আমাদের ইমেজ ট্যাগের কাজ, সরি SRC অ্যাট্রিবিউটের কাজ। ALT কি? আর ALT হচ্ছে স্ট্যান্ড ফর অল্টারনেট। এবার তুমি ধরে নাও তোমার একটা ওয়েবসাইট তুমি বানিয়েছো, সেটাকে লঞ্চ করেছো, ওয়েবসাইটের সার্ভারের মধ্যে আছে। এবার সার্ভারের মধ্যে তোমার ইমেজ ভিডিও যা যা তুমি দিয়েছো সেগুলো সার্ভারের মধ্যে স্টোর আছে। এবার সেই ধরো বাই কোনো রিজন তোমার ওই ইমেজটা ওখান থেকে ডিলিট হয়ে গেলো, বা তোমার কোডে কোনো কারণে এই ইমেজ ট্যাগের মধ্যে লিঙ্কে কিছু প্রবলেম এসে গেলো, তখন এই অল্টারনেট মেসেজটা দেখাবে যে ওইখানে কিসের ইমেজ ছিল বা ওখানে কিছু একটা ছিল বলে অল্টারনেট তোমাকে শো করবে। তো লেট সাপোজ আমি SRC-র মধ্যে এখানে একটা ইমেজ পুট করছি, তো আমি এখানে একটা ইমেজ দিলাম, দেখো এইখানের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিলাম একটা, আমার যেটা ডাউনলোড করা ছিল, তোমরা গুগল থেকে যেও করতে পারো। তোমরা যদি এখানে সার্চ করো আনপ্লাস, এখানে একটা ওয়েবসাইট যেখানের মধ্যে অনেক স্টক ইমেজ আছে, তো আমরা এখানে কোনো একটা ইমেজ নিয়ে নিই, ইমেজ ইমেজ ইমেজ, হ্যাঁ লড়কি, আমরা মেয়ে ইউজ করবো কারণ ভিউজ দরকার, সরি জোকস আ পার্ট। যাই হোক এটাকে আমরা কী করবো না, রাইট ক্লিক কপি ইমেজ অ্যাড্রেস, অ্যান্ড এরপর যদি আমরা এই SRC-র মধ্যে এটাকে পেস্ট করে দিই তো ওই ইমেজটা আমার এখানে ডিসপ্লে হয়ে যাবে। তো তোমরা এবার দেখতে পারো আমরা ওপেন ইন ব্রাউজার করে নেবো, অ্যান্ড ইমেজটা চলে এসেছে, ইমেজটা একটু বড়ো এসেছে, সেটাকে আমরা পরে রিসাইজ করে নেবো ইউজিং CSS, সেটাও পরে দেখছি, বাট আমাদের ইমেজ ডিসপ্লে হয়ে গেছে। বাট আমরা এখান থেকে আপাতত নিজেদের সার্ভার থেকে মানে নিজের স্টোরেজ থেকে যে ইমেজটা দিয়েছি সেই ইমেজটা আমরা এখানে শো করছি। এবার অল্টারনেটের মধ্যে আমরা এখানে কী দেবো, আমরা এখানে দেবো ইমেজ। এবার দেখো অল্টারনেটের মধ্যে ইমেজ কিন্তু কোথাও অল্টারনেট শো করছে না, কেন? কারণ আমাদের ইমেজ ঠিকঠাক আছে, মানে কোনো ড্যামেজ বা কোনো এরার নেই আমাদের ইমেজের মধ্যে। বাট এবার যদি আমি এই লিঙ্কটাকে অর্ধেক কেটে দিই, এবার তো ইমেজ আর নেই। এবার দেখো এইখানে ইমেজ শো করছে, এখানে একটা ইমেজের আইকন অ্যান্ড ইমেজ লেখাটা, এটা হচ্ছে আমাদের অল্টারনেটের কাজ। তো আমাদের এই দুটো অ্যাট্রিবিউট পড়া হয়ে গেলো ইমেজ ট্যাগ। এরপর আমরা যেটা পড়বো সেটা হলো ভিডিও ট্যাগ, আমরা এটার পরেই আমরা ভিডিও ট্যাগ ইউজ করবো। এবার এই ভিডিও ট্যাগটা কি? যখন ওয়েবসাইটের মধ্যে আমরা কোনো ভিডিওকে ডিসপ্লে করি না তখনই সেটা হয়ে যায় ভিডিও ট্যাগ। তো সে যাই হোক, এবার ভিডিও ট্যাগ ইউজ করার জন্য দেখতেই হচ্ছে এখানে SRC আছে। এবার SRC-র মধ্যে আমাদের কাছে সোর্সই ইনপুট করতে হবে, তো আমার এখানে একটা ভিডিও ডাউনলোড করা আছে, আমি সেই সোর্সটা এখানে পুট করলাম। তো দেখো ভিডিও তো এসে গেছে, কিন্তু ভিডিওটা এই মুহূর্তে একটা পিকচারের মতোভাবে ডিসপ্লে করছে, ভিডিও প্লে তো হচ্ছে না। ভিডিও প্লে করার জন্য কিছু তো করতে হবে, কী করা যায়? তো ভিডিওটা প্লে করার জন্য এখানে আমাদের কিছু অ্যাট্রিবিউটস আছে ভিডিওর মধ্যে যেগুলো কাজ করে, তো সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের কন্ট্রোলস। কন্ট্রোলস যখনই দিয়ে দেবো না তখন দেখো ভিডিওর মধ্যে আমাদের কাছে কন্ট্রোলস অ্যাক্টিভেট হয়ে গেছে, এখান থেকে আমরা ভিডিও প্লে করতে পারি, সাউন্ড মিউট করতে পারি, ফুল স্ক্রিন করতে পারি, আর প্লেব্যাক স্পিড বাড়াতে পারি, ডাউনলোড করতে পারি, পিকচার ইন পিকচার মোডে আনতে পারি, এটা হলো আমাদের কন্ট্রোলস ফিচার্স। এবার আমরা যখন এটাকে প্লে করব, ভিডিও প্লে হচ্ছে, এবার দেখো ভিডিওর মধ্যে সাউন্ড আছে। এবার অনেক সময় আমরা চাইবো যে ভিডিওর মধ্যে আমাদের সাউন্ড থাকবে না, তোমরা সাউন্ড শুনতে পেলে কিনা যায় না, বাট ফার্স্ট যখনই আমরা কন্ট্রোলস দেবো ভিডিওতে যদি কোনো সাউন্ড থাকে অবভিয়াসলি সাউন্ড প্লে হবে। এবার যখন সাউন্ড প্লে হবে তখন আমাদেরকে এটাকে মিউটও করা যায়, সেটা হলো আমাদের মিউটেড অ্যাট্রিবিউট। ভিডিওর মধ্যে যে কোনো সাউন্ড থাক ভিডিও কিন্তু মিউট হয়ে যাবে। দেখো ভিডিও প্লে হচ্ছে, বাট এখানে দেখো এখানে সাউন্ড আইকন কিন্তু মিউট সাইন করছে, আমরা চাইলে এটাই ম্যানুয়ালি সাউন্ড অন করতেই পারি, বাট এটা বাই ডিফল্ট মিউট থাকবে। এরপর আরেকটা আছে যেটা হলো সব থেকে মজাদার, সব থেকে না
সেকেন্ড মজাদার বলতে পারো, অটো প্লে। ওই গেস করো অটো প্লে কী করে? অতক্ষণ আমাদেরকে ভিডিও কিন্তু প্লে করতে হচ্ছিল, বাট এইবার না আর ভিডিওকে প্লে করতে হবে না। ভিডিওটা যখনই আমরা পেজ লোড করবো, ভিডিও অটোমেটিক স্টার্টিং থেকে প্লে হবে। দেখো যতবার আমি লোডিং ক্লিক করছি, ততবার ভিডিও অটোমেটিকই প্লে হচ্ছে। এটা হলো অটো প্লে অ্যাট্রিবিউটস। এরপর আরও একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা ওয়েবসাইটে মূলত ভিডিও ট্যাগ এইভাবেই লাগাই, মানে ব্যাকগ্রাউন্ডে অনেক সময় ডিজাইনের জন্য ভিডিও যখন ইউজ করি, তখন আমরা একটা জিনিস করি, কন্টিনিউয়াসলি তখন একটা ভিডিওকে আমরা প্লে করাতেই চাই, তখন আমরা ইউজ করি লুপ। আচ্ছা লুপ কি জিনিস? লুপ হচ্ছে সাপোজ আমার একটা ভিডিও এখান থেকে এখান অবধি যাবে, এখান থেকে স্টার্ট হয়ে সে এখানে পৌঁছাবেন, দেন আবার স্টার্ট করবে এখান থেকে, কন্টিনিউয়াসলি ও লুপের ওয়াইজই ঘুরতে থাকবে, সেটা হলো আমাদের লুপ। আমরা এখানে যখনই লুপ অ্যাট্রিবিউট দিয়ে দেবো না, একটা ম্যাজিক, এবার দেখো ভিডিও দেখো এখানে চলছে, এবার আমি ভিডিওটা চাইছি এত দূর আনলাম, একটুবারই ভিডিওটা শেষ হয়ে যাবে, তো জাস্ট ওয়েট করো এই ভিডিওটা এখানে যে শেষ হবে, কারণ আমি কিচ্ছু করবো না, ভিডিও আবার ঘুরে স্টার্ট হয়ে গেল। এটা এবার ইনফিনাইট টাইম লিনিয়ারভাবে লুপ ওয়াইজ চলতে থাকবে, এটা হলো আমাদের লুপ অ্যাট্রিবিউটের কাজ। তো আমাদের ভিডিও ট্যাগ হয়ে গেল, ইমেজ ট্যাগ হয়ে গেল, এরপর আছে আমাদের অডিও ট্যাগ। অডিও ট্যাগ কিছুই না অডিওকে ডিসপ্লে করার জন্য। এবার আমরা এখানে একটা অডিও আছে, সেটাকে আমরা দিয়ে দিলাম, ব্যাক স্ল্যাশ দিলে আমাদের শো করিয়ে দেবে যে ওই ফোল্ডারের মধ্যে কী কী আমাদের এলিমেন্টস আছে। এবার সেটার মধ্যে যদি তোমাদের ইমেজ থাকে, তো ইমেজ তোমরা পুট করলে, অডিও ট্যাগের মধ্যে অডিও থাকলে অডিও পুট করতে পারো। তা আমি জাস্ট এখানে একটা অডিও দিলাম। এবার একটা জিনিস দেখো, এখানে কোথাও কি অডিও দেখতে পাচ্ছ? এখানে ইমেজটা আছে, ভিডিওটা আছে, কোথাও অডিও আছে? নেই না। অডিওর একটা ফান্ডা আছে, এখানে অ্যাট্রিবিউট কন্ট্রোলস দিতেই হবে, না হলে ও শো করবে না। এবার দেখো এইখানে আমার অডিও এসে গেছে, অডিওটা প্লে করি, দেখো এখনও কিন্তু প্লে হচ্ছে না, অডিও প্লে করলাম, অডিও কিন্তু প্লে হচ্ছে, আর এখানে দেখো সাউন্ড কিন্তু অ্যাক্টিভ, তোমরা শুনতে পারছো না কারণ মিউট করেছি কপিরাইটের জন্য, বাট অডিও কিন্তু এখানে সাউন্ড আছে, দেখো সাউন্ড এনেবেল করা আছে। তো এইবার আমি এখানেও সেম অ্যাট্রিবিউট দেবো, মিউটেড। এবার দেখবে অডিও এখানে প্লে হয়নি, বাট এটা বাই ডিফল্ট যখনই লোডিং হয়ে গেছে এটা মিউট করাই আছে, আমি এখানে লোডিং করবো ওটা আবার মিউট অবস্থায় থাকবে। এতেও আমরা ঠিক সেম জিনিস ইউজ করবো, লুপ এটাও যদি আমরা প্লে করি, তো ভিডিও অডিও যখনই শেষ হবে অডিও আবার স্টার্ট হবে, দেখো আবার স্টার্ট হয়ে গেছে, আমি কিচ্ছু করিনি। এরপর আমরা এখানে অটো প্লেও দেবো, অটো প্লে দেওয়ার সঙ্গে সঙ্গে যবারই আমি পেজ রিলোড করবো, সামথিং রং, ও সরি, অডিও ট্যাগের মধ্যে অটো প্লেটা কাজ করে না অনেক সময়। তো যাই হোক অডিও ট্যাগ অবধি তো আমাদের হয়ে গেল। এরপর আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে, ওকে সব থেকে মেন পার্ট, ডিপ অ্যান্ড স্প্যান, এই দুটো ট্যাগ আমি বলে রাখছি, যদি ওয়েব ডেভেলপমেন্ট কোনোদিনও কন্টিনিউ করার খুব বড় লেভেলে কাজ করতে পারো ইউজিং HTML, ডিপ আর স্প্যান পেছন ছাড়বেন, সব থেকে ইম্পর্টেন্ট ট্যাগ আমাদের ডিপ, অ্যাকচুয়ালি ডিপ না স্প্যান দুটোই সব থেকে ইম্পর্টেন্ট, বাট মোস্টলি ইউজ হয় ডিপ, স্প্যানও ইউজ হয় বাট স্প্যান কী বলবো যখন দরকার হয় তখনই হয়, বাট যখন নাও দরকার হয় তখন আমরা ডিপই ইউজ করি। ডিপ আর স্প্যান সব থেকে ইম্পর্টেন্ট ট্যাগের মধ্যে একটা, এবার এগুলো বেশি কিছু কিছুই না, ডিপ ডিভিশন, স্প্যানও ডিভিশনই করে বাট স্প্যানটা একটু আলাদা, সেটাকে আমাদের এখানে দেখতে হবে ইনলাইন অ্যান্ড ব্লক লাইন এলিমেন্ট। এবার সেটা এই দুটোকে দিয়েই আমি দেখাবো ডিপ অ্যান্ড স্প্যান কী। তো চলো এই এই কোডগুলো আমরা জাস্ট ডিলিট করে নিই। ডিপ, ডিপ কী জিনিস? তো ফার্স্ট আমরা ইনলাইন অ্যান্ড ব্লক লাইন দেখবো, ডিপ হচ্ছে কিছুই না কন্টেনার, স্প্যানও কন্টেনার। এবার একটা ডিপ ট্যাগ নিলাম, সিমিলারলি আমরা একটা স্প্যান ট্যাগও নিলাম, দুটো ট্যাগ আছে কিছু নেই, দুটোর মধ্যে আমি যদি লিখি কিছু, সাপোজ করো আমি এখানে লিখলাম সুজয় আমার নাম, অ্যান্ড আমি এখানেও লিখছি সুজয়। এবার এই দুটোকে দেখে কিছু কি বুঝতে পারছো? পারছো? পারবে না, কারণ দুটো কি আছে সিম্পল তো লেখা, একটা সুজয় লেখা আছে ও উপর লাইনে, নেক্সট সুজয়টা লেখা আছে নিচের লাইনে, কি আছে এটার মধ্যে? এমন কিছু নেই। আছে গো, এর মধ্যেও অনেক কিছু আছে, এইখানেই আছে ইনলাইন এলিমেন্টস অ্যান্ড ব্লক লাইন এলিমেন্টসের ফান্ডা।
সেটা কি? এবার এখানে আমি জাস্ট একটা সিএসএস লিখবো, এটা তোমাদের দেখার দরকার নেই, জাস্ট আমি দুটোর ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এটা দেখার দরকার নেই, আপাতত সিএসএস পড়াচ্ছি না, বাট হ্যাঁ যারা যারা জানো তারা অবশ্যই বুঝে যাবে, বাট তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি টাইটেলের নিচে স্টাইল ট্যাগ দিয়ে এর মধ্যে আমি সিএসএস লিখবো। তো ফার্স্ট আমরা সিলেক্ট করবো ডিভকে, এখন আমরা এখানে দেবো ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওয়াও, সুজয় তো এইটুকু জায়গাটা আছে, বাট ব্যাকগ্রাউন্ড কালার তো পুরোটা হয়ে গেছে। চলো আমরা এটাকে ওয়েবসাইটেও প্রিভিউ করে নিই। সুজয় তো এইটুকুই আছে, বাট ব্যাকগ্রাউন্ড কালার পুরোটা হয়েছে। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। এবার আমরা দেখবো স্প্যান, স্প্যানকেও আমরা সেম ব্যাকগ্রাউন্ড কালার দেব, আমরা রেখে দেবো ক্রিমসন। ওকে, না ক্রিমসন না, রয়্যাল ব্লু, রয়্যাল ব্লু। বাট এইখানে সুজয় লেখাটার যতটুকু আছে ততটুকুই ব্যাকগ্রাউন্ড কালার কেন, এরকম কেন? এইখানেই কনসেপ্টটা আছে ইনলাইন আর ব্লক লাইন। স্প্যান ট্যাগ অলওয়েজ ইনলাইন এলিমেন্ট, মানে যখন আমরা এখানে কিছু দেবো এর পরেও, এর পরেও যদি আমরা কিছু ট্যাগ দিই, ধরো আমি এখানে আরেকটা স্প্যান দিলাম আর এখানে লিখলাম অনির্বাণ, তো এই স্প্যান ট্যাগটা ও এর পাশে অ্যালাউ করবে, বাট ডিভ ট্যাগ হচ্ছে ব্লক লাইন, সে এলিমেন্টকে ব্লক করে দেয়। ডিভ যেখানে থাকবে সে ওই পুরো যে রোটা আছে, পুরো যে এটা আছে, ও পুরোটাকে একা কন্টেন করবে, একটা এলিমেন্ট, ও আর কাউকে ওখানে এন্ট্রি দেবে না, বাট স্প্যান এন্ট্রি দেবে, কারণ স্প্যান হচ্ছে ইনলাইন এলিমেন্ট অ্যান্ড ডিভ হচ্ছে ব্লক লাইন এলিমেন্ট, এটা মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট। বাট ঠিক আছে, ইনলাইন এলিমেন্ট ব্লক লাইন এলিমেন্ট তো হয়ে গেল, এরপর আমাদের কি, এরপর আছে আমাদের বিআর ট্যাগ। বিআর ট্যাগ কি? বিআর ট্যাগ কিছুই না বাবা, বিআর ট্যাগ হচ্ছে ব্রেক, ব্রেক। এবার ব্রেক কি বন্ধু, দেখো ব্রেক আমি এখানে নিলাম একটা H1 ট্যাগ, এটার মধ্যে লিখলাম মাই নেম ইজ সুজয়। ওকে, আমি এখানে একটা H2 নিলাম, ও সরি 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 সরি, রং এক্সাম্পল, রং এক্সাম্পল, তো দেখো এবার বিআর ট্যাগ কি, আমি জাস্ট এখানে একটা লিখেছি মাই নেম ইজ সুজয়, H1 ট্যাগ ইউজিং হেডিং ট্যাগ ফার্স্টেই পড়লাম। এবার আমি চাইছি মাই নেম এর পরে এই ইজ সুজয় যে লেখাটা আছে না, এই লেখাটা আমি চাইছি নিচের লাইনে চলে আসুক, সেটা কি করে হবে, এটা তো একটা ট্যাগের মধ্যে আছে, দিস ইজ অলসো পসিবল। আমরা এখানে জাস্ট লিখে দেবো বিআর, বিআর ট্যাগ যখনই আমরা এন্টার করব এখানে ব্রেক চলে আসবে। ওকে, দিস দ্য কারেক্ট ওয়ে, এখানে বিআর ট্যাগ আমরা যখন ইউজ করলাম মাই নেম এর পর ইস সুজয়টা আমাদের নেক্সট লাইন চলে আসবে। এবার আমরা এখানে আরো যদি বিআর ট্যাগ ইউজ করি, আরো এক লাইন নামিয়ে যাবে, আরো ইউজ করব, বাহ মজা আসছে, আরো ইউজ করব, আরো ইউজ করব, যতগুলো বিআর দেবো ততগুলো নেক্সট লাইন নেক্সট লাইন নেক্সট লাইন করে নামাতে থাকবে, এটা হলো আমাদের বিআর ট্যাগের কাজ। আচ্ছা এরপর কি আছে, বাটন ট্যাগ, বাটন ট্যাগও আমাদের খুব কাজে লাগে যখন আমরা কোনো জিনিসের বাটন করতে চাই, কোনো জায়গাতে আমাদেরকে বাটন বানাতে হবে। বাটন ট্যাগ দুটো টাইপসের হয়, একটা ফর্ম ট্যাগের মধ্যে হয় সেটাও আমরা দেখবো, আর একটা এইভাবেও হয় যেটা আমরা ওয়েবসাইটে ইন জেনারেল বানাবো বাটনটা ইউজ করে। তো বাটন এন্টার মারলাম, বাটন চলে এলো, কিছুই না। এবার এরপর আমি সাপোজ করো এন্টার, তো দেখো এইখানে একটা বক্সের মধ্যে এন্টার লেখা আছে, এটা হচ্ছে আমাদের বাটন ট্যাগ, হয়ে গেল বাটন ট্যাগ, এটা আর কিছুই না, বাটন যখন ইউজ করবো। এবার এটা প্রজেক্টের সাথে সাথে দেখাবো যে বাটন ট্যাগের কাজ কীভাবে হয়, সেটা পরে দেখা যাবে, এখন সেটা কাজ নয়। তো বাটন ট্যাগ জাস্ট আপাতত দেখিয়ে রাখলাম, এরপর যে ট্যাগগুলো আসে, আচ্ছা এখানে কি কিছু মিস করলাম, আইএস না, ওকে হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ট্যাগ যেটা আমার ওখানে লেখা ছিল না, অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ কী কাজ করে, এবার আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখেছো অনেক সময় কোনো একটা পেজ বা কোনো একটা সুইচে আমরা যখন ক্লিক করি না,
একটা অন্য জায়গাতে ভিজিট করবে, ভিজিট করে না, অন্য একটা পেজে বা অন্য একটা লিঙ্ক, অন্য একটা ইউআরএল এ ভিজিট করে। তো অ্যাঙ্কার ট্যাগ আমাদের এই কাজে লাগে কোনো একটা জিনিসে ভিজিট করার জন্য। তো আমরা অ্যাঙ্কার ট্যাগ লেখার জন্য লিখি এ, এন্টার, অ্যান্ড এইচরেফ যেটা আছে এই অ্যাট্রিবিউটের মধ্যে আমাদেরকে পেজ লিঙ্ক দিতে হয়। তো লেট সাপোজ আমরা চাইছি এই আনপ্লাসের এই ওয়েবসাইটে আসতে, তো আমি এটা লিঙ্ক কপি করলাম, মানে এইচরেফের মধ্যে পেস্ট করে দিলাম। লিঙ্ক তো পেস্ট হয়ে গেলো, বাট এখানে কিছু শো তো করলো না। আমাদেরকে এইবার অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখতে হবে নেম, যে আমরা কোথায় যেতে চাইছি। সেটা তোমরা যা হোক লিখতে পারো, বাট মিনিংফুল লেখাটাই তো বেটার, অ্যাজ দ্য ডেভেলপার মিনিংফুল জিনিসই লিখতে হবে। তো আমরা এখানে লিখলাম আনপ্ল্যাশ, তারপর এখানে নীল কালারে চলে এসেছে আনপ্ল্যাশ, আর নিচে একটা আন্ডারলাইন। এটা হলো আমাদের অ্যাঙ্কার ট্যাগের বাই ডিফল্ট এইরকম দেখতে হয়। এবার আমরা যখনই না এই আনপ্ল্যাশে ক্লিক করব, আমাদেরকে এই ওয়েবসাইটে ভিজিট করিয়ে দেবে। দেখো আনপ্ল্যাশ, ক্লিক ভিজিট, আরেকবার দেখাচ্ছি, আনপ্ল্যাশ, ক্লিক, ইমেজটাতে আমরা ভিজিট করে দিচ্ছি। এটা হলো আমাদের আনপ্ল্যাশ, সরি, অ্যাঙ্কার ট্যাগের কাজ। এইভাবে আমরা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে যে কোনো জায়গায় ভিজিট করতে পারি। অ্যাঙ্কার ট্যাগ দিয়ে তোমরা তোমাদের HTML ফাইলও ভিজিট করতে পারো। লেটস সাপোজ আমি এখানে আরেকটা HTML ফাইল ক্রিয়েট করছি, index.html অ্যান্ড বয়লার প্লেট, অ্যান্ড আমরা এখানে কিচ্ছু লিখিনি, জাস্ট H1 ট্যাগের মধ্যে লিখলাম নেক্সট পেজ ব্রো, ওকে নেক্সট পেজ, ঠিক আছে। এবার আমরা L1 এর মধ্যে এই যে অ্যাঙ্কার ট্যাগ দিলাম, এখানে অ্যাঙ্কার ট্যাগ, এর মধ্যে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে ওই দেখো ফোল্ডারের মধ্যে আমরা নতুন যেটা ক্রিয়েট করলাম index.html, ক্লিক, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে index.html আমরা লিঙ্ক করলাম। এরপর আমরা লিখলাম নেক্সট পেজ, দেখো আমাদের এখানে নেক্সট পেজ উঠে গেছে। আমরা আমাদের ওয়েবসাইটে যাই, নেক্সট পেজ, যখনই আমরা এটা ক্লিক করব তখনই আমাদের নেক্সট পেজ ব্রো, নেক্সট পেজের যে আমাদের HTML ফাইলটা ছিল সেটা ওপেন হয়ে গেল। ওকে, তো এটা ছিল আমাদের HTML ট্যাগের কাজ, সরি, এ ট্যাগের কাজ। এরপর যেটা বলার হচ্ছে সেটা হলো ইনপুট রেডিও চেকবক্স, এই যে এই পার্ট, এই পার্টটা আমরা করব নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওটা আজকের জন্য এখানেই থাকবে। এই ভিডিওটা মানে টোটাল দুটো ভিডিও, পার্ট 1 অ্যান্ড পার্ট 2 মিলে হবে আমাদের যে বেসিক HTML এর মাস্টারিং HTML যেটা আছে সেটা, অ্যান্ড এরপর আমরা শুধু প্রজেক্টের ওপর কাজ করবো, মানে HTML এর ওপর 5টা প্রজেক্ট আসবে, যে 5টা প্রজেক্টের মধ্যে আমরা মূলত আরও ইম্পর্টেন্ট নতুন কিছু ট্যাগ আর এই ট্যাগগুলো ইউজ করে 5টা HTML এর ওপর শুধু প্রজেক্ট বানাবো। আর সেই প্রজেক্টগুলো প্র্যাকটিস করতে করতে আরও নতুন কিছু শিখে যাব। আর এই ভিডিওটা জাস্ট নেক্সট ভিডিওর মধ্যে আসবে। আপাতত এই ভিডিওটার জন্য এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওতেও অলসো আমরা একটা প্রজেক্ট বানাবো, হ্যাঁ প্রজেক্ট একটা আমরা বানাবো, সেটা হচ্ছে আমাদের ফর্ম বানাবো। যখন আমরা কোনো লগ ইন পেজে যাই না কোনো ওয়েবসাইটের মধ্যে, এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি একটা, এই দেখো এখানে লগ ইন বলে একটা অপশন আছে না, এই যে এই ফর্ম যেটা আছে, লগ ইন, ওয়েলকাম ব্যাক, লগ ইন উইথ ফেসবুক অর ইমেল, পাসওয়ার্ড, লগ ইন, ডিড নট হ্যাভ অ্যাকাউন্ট, হ্যান ত্যান, এইসব যেগুলো আছে এগুলো আমরা ফর্ম দিয়ে বানাই। এটা তো CSS দিয়ে অনেক স্টাইল করা আছে, বাট আমরা উইদাউট CSS কিছুটা এইরকমই বানানোর চেষ্টা করব। বাট হ্যাঁ, ডিজাইন কিন্তু এরকম একদমই হবে না, একদমই আলাদা হবে। বাট হ্যাঁ, ফর্ম একটা আমরা বানাবো, সেটা নেক্সট ভিডিওতে আসবে। আর ওই প্রজেক্টের মাধ্যমে আমরা বাকি যে টপিকগুলো আছে সেই জিনিসগুলো কভার করবো, যেগুলো আমাদের মাস্টার ইন HTML এর মধ্যে আছে, ইনপুট ট্যাগ, রেডিও বাটন, চেকবক্স, লেবেল, সিলেক্ট অ্যান অপশন, অ্যান্ড হ্যাঁ এই জিনিসগুলো আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। ম্যাপ, মেন, ফুটার, হেডার, অ্যাট্রিবিউট, অ্যাম্পারসন, NBSP, OL, UL, LI, এগুলো কিছুই না, একদম ইজি জিনিস। তো ফার্স্ট যেটা আমাদের কী আছে একবার দেখে নিই, ম্যাপ, মেন অ্যান্ড ফুটার, ওকে ম্যাপ, মেন অ্যান্ড ফুটার জিনিসটা কী, ওকে ম্যাপ ট্যাগ হয়ে গেল, ঠিক আছে, এরপর মেন ট্যাগ হয়ে গেল, অ্যান্ড এরপর ফুটার ট্যাগ হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে তিনটে ট্যাগ ইউজ করছে, একটা হচ্ছে ম্যাপ, একটা হচ্ছে মেন, একটা হচ্ছে ফুটার।
এবার ন্যাব মেইন আর ফুটার কাকে বলে সেটার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে আসতে হবে। আমি এক্সাম্পল হিসেবে আমার নিজের ওয়েবসাইটটা সিলেক্ট করেছি, তো এটা হলো আমার নিজের ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইটের মধ্যে ন্যাব বার করব, দেখো এইখানে একটা লোগো আছে আর এখানে একটা অপশন আছে কন্ট্যাক্ট। এই যে এই অপশনটা না, এই অপশন এই যে শুধু দেখো কার্সারটাকে ভালো করে দেখো, এই বরাবর যেটুকু আছে এটা হলো আমাদের ন্যাব বারের আন্ডারে পড়ে। এবার আমরা সেটাকে ডিভ দিয়েও ন্যাব বার বানাতে পারি, বাট আমরা ন্যাব ট্যাগ দিয়েও ন্যাব বার বানাতে পারি। এবার কীভাবে ন্যাব বার বানানো হয় সেটা আমরা প্রজেক্টে অবশ্যই দেখবো যখন আমরা ল্যান্ডিং পেজ বানাবো HTML দিয়ে। এটা হলো আমাদের ন্যাব বার। এবার এই যে এইখান থেকে এই পয়েন্ট থেকে আমাদের যে কন্টেন্টগুলো আছে, যে আমার ছবি নেম এইখানে যতগুলো জিনিস আছে, এই অপশনগুলো এই যে লেখা প্রজেক্টস এত দূর অবধি, এই ব্লু সেকশনের ওপর অবধি, এটা হলো আমাদের মেন সেকশন। এই মেন সেকশনের ভিতরে আমরা পেজ ওয়ান, পেজ টু, হিরো সেকশন, আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা ইনডেপথ নেক্সট ভিডিওর মধ্যে কভার করছি। ফর্ম ট্যাগ অ্যান্ড ডিটেলস একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করার জন্য যা যা করতে হয় ফুল স্ট্রাকচার সেটা থাকবে। আর এইটার মধ্যে যেটা আছে সেটা জাস্ট আমি একটা ব্রিফ দিয়ে দিচ্ছি ট্যাগগুলোর জন্য। এবার এটা তো হয়ে গেল মেন ট্যাগ, মেনের ভিতরে আমাদের এইসবগুলো থাকবে। মানে এরপর আছে এই যে কপিরাইট, কোড উইথ সুজয় 2040, অল রিজার্ভ আইকনস, হ্যানো এই যে জিনিসগুলো আছে, এইটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। এটা হচ্ছে ফুটার ট্যাগের মধ্যে এবার অন্যান্য ট্যাগ ইউজ করে এটা বানানো হয়েছে, এটা হচ্ছে ফুটার ট্যাগ। এটা হচ্ছে আমাদের মেন ট্যাগ অ্যান্ড এটা হচ্ছে আমাদের ম্যাপ বার। ফর এক্সাম্পল আমি আরও এক্সপ্লেন করে দিচ্ছি, আমাদের এই যে আনপ্ল্যাসের যে ওয়েবসাইটটা আছে, আনপ্ল্যাস এডিটর, আনপ্ল্যাস ওয়ালপেপার, নেচার, 3D রেন্ডার্স বা এই সার্চ বার, এক্সপ্লোর, লগ ইন, সাবমিট এ ফটো, আইকনস, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ না তোমরা, এগুলো সব ম্যাপ বার। ম্যাপ বারের মধ্যে এই কন্টেন্টগুলো আমরা শো করাই। একটা ওয়েবসাইটের স্ট্রাকচারে তিনটে জিনিসই থাকে, ম্যাপ, মেইন অ্যান্ড ফুটার। এরপর এইখান থেকে যে স্টার্ট হচ্ছে এই যে লেখা বা ছবি, যেমনভাবে ডিজাইন করেছে করেছে ইটস ওকে, এই জিনিসগুলো আমাদের সব মেন বারের মধ্যে, মেন ট্যাগের মধ্যে কাজ করে। আরে শেষই হচ্ছে না, প্লাস আরে শেষ হ ভাই, ওকে কেন নেই, ওকে চলো অন্য কোনো ওয়েবসাইটে দেখে নিই। লেটস অ্যাপল ওয়ার্ক স্টুডিও, এই ওয়েবসাইটটা দেখো, এই ওয়েবসাইটের মধ্যে ন্যাব বার কোনটা, এই ওয়ার্কস, প্রজেক্ট, অ্যাবাউট, স্টাডিজ, এই যে এই জিনিসগুলো, এইগুলো হলো পুরোটা ন্যাব বার। এইখান থেকে শুরু হয়েছে আমাদের মেন সেকশন, এটা খুব অ্যানিমেশন, আমরা এই অ্যানিমেশনগুলো বানাবো নেক্সট প্রজেক্টে। বাট হ্যাঁ, এটা বানানোর জন্য অনেকটা জার্নি আমার সাথে তোমাদেরকে থাকতে হবে, তো থেকো রিকোয়েস্ট, তবে এরকম ওয়েবসাইটও আমরা বানাবো। আর এই এত দূর এই ব্ল্যাক সেকশনের উপর অব্দি আমাদের মেন সেকশন, অ্যান্ড এই যে নিচের ব্ল্যাকটা আছে এটা হচ্ছে আমাদের ফুটার। তো আমাদের এই তিনটে হয়ে গেল, এটা একটা মেন ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে দেখালাম আর এটা তো দেখালাম, আর এই যে কুল ওয়েবসাইটটা আছে না এটা আমরা বানাবো নেক্সট। হ্যাঁ, তবে এটার জন্য CSSটা শিখতে হবে, আর সেই CSSএর ভিডিও খুব শীঘ্রই আসছে। HTML সিরিজ শেষ হওয়ার আগেই CSS সিরিজ আসবে, কারণ মাস্টার ইন HTML সিরিজটা কমপ্লিট, মানে এর পরের ভিডিওটা আসবে সেটা শেষ হলেই CSS চলে আসবে। CSS চলে এলে আমাদের ডম ম্যানিপুলেশন, তারপর HTML এর প্রজেক্ট উইথ CSS, পাঁচটি প্রজেক্ট বানানো হবে HTML CSS মিলে। আর তার মধ্যে যে লাস্ট প্রজেক্টটা হবে সেটার মধ্যে এইরকম একটা অ্যানিমেটেড ওয়েবসাইট আমরা বানাবো, ঠিক আছে? এটাই না, এটার জন্য আরও অনেক জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক লাগবে, অ্যান্ড জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, জাভাস্ক্রিপ্টটা কমপ্লিট করো যদি কেউ করছো তো। তো চলো আজকের ভিডিও আপাতত এইটুকুই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো বাই।